মঙ্গলবার বিকেলে আমতলা অন্নদামনী বালিকা বিদ্যালয়ে 21 জুলাই ধর্মতলা চলো প্রস্তুতি সভায় নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান কি বললেন শুনুন। রথযাত্রা ছিল, তার শুভকামনা সবাইকে জানাই, সকলে ভালো থাকবেন এই বলে প্রত্যেকের কাছে আমি একটা অনুরোধ করতে চাই। আমরা সকলে এই ধর্মতলা যাব, এই আনন্দে এই এই একটা সবারই মধ্যে একটা উদ্বেগ যে থাকে যে আমরা ধর্মতলা প্রতি বছরে যাই। আপনাদের আজকে আমরা ডেকেছি এই জন্যই, এই সভার সঞ্চালক আমার সঞ্জয় হালদার উপস্থিত রয়েছে এখানে, আমার জেলা সভাপতি শানি সিংহ রায় এবং সর্বোপরি আপনারা, আপনারা হচ্ছেন আমাদের গর্ব, আপনারা হচ্ছেন আমাদের রত্ন, আপনারা হচ্ছেন আমাদের সর্ব সর্ব। কারণ আপনারা না থাকলে আমরা কিন্তু কিছু হতে পারি না, এই কথা সবসময় আমাদের মাথায় রাখতে হয়। আজকে জোয়ার জোয়ার হয়ে গেছে, এই আমরা ব্রিগে আমরা ধর্মতলা যাব বলে যে ডাক্তার দিয়েছি মনে হচ্ছে আমাদের জন জোয়ার হয়ে গেছে। আজকে আমরা ধর্মতলা চলে গেছি, দেখে প্রাণটা ভরে যাচ্ছে। আমরা ধর্মতলা যাব বলে এই যে একটা সভা আমরা আয়োজন করেছি আজকে, তাতে সকলের একটা কিন্তু উদ্বেগ শিহরণ জেগে উঠেছে সকলের মনে। আমরা দুটো বছর ধরে যেতে পারিনি ধর্মতলায়, আমাদের মনে ব্যথা জেগে আছে, শহীদ স্মরণে আমরা ধর্মতলা যাই প্রত্যেক বছরে। এই ধর্মতলা আমরা কেন যাই প্রত্যেকেই জানে, শহীদ হয়েছেন আমাদের 12 জন যুবক যুবতী নারী, তাদের স্মরণে আমাদের দিদি মমতা ব্যানার্জি প্রত্যেক বছরে নয় স্মরণ সভা করেন, আমরা সেই স্মরণ সভায় প্রত্যেক বছরে যোগ দিই। এবারে নাই, আমরা এবারে যাব, কারণ 2 বছর আমরা করোনা আক্রান্তে যেতে পারিনি। এবার আমরা কিন্তু সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ধর্মতলা যাব, প্রত্যেকের মনে যেন একটা আশা থাকে। আমরা কলকাতাকে আমরা জন জোয়ার করে দিতে পারি কি, সবাই যাব তো একবার করে সবাই মিলে বলুন আমরা সকলেই যাব। এবার আমরা দিদির হাতকে আরো শক্ত করার জন্য আমাদের সামনে কিন্তু পঞ্চায়েত ইলেকশন আছে, সেটাও মাথায় রাখতে হবে। পঞ্চায়েত থেকে কিন্তু পুরো ভিড় তৈরি হয়, এই জিনিসটা আপনাদেরকে এই জন্য বলা, এই জন্য অনুরোধ ধর্মতলা। কিন্তু আমরা সকলে তৃণমূলটা করি, প্রাণ থেকে তৃণমূলকে ভালোবাসি বলে আমরা আজকে এত লোক এখানে জমায়েত হয়েছি। সকলের মনের একটাই আশা, আমাদের দিদি আমাদের বাঘিনী মমতা ব্যানার্জির মতন একটাই মহিলা আজকে আমাদের 3-3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা আজকে তার উন্নয়ন দেখে, উন্নয়নের কথা বলতে গেলে এখন ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, কিন্তু আজকে উন্নয়নের কথা আমরা বলবো না, আমরা বলবো ধর্মতলা চলো, সকলে মিলে আমরা ধর্মতলা যাই এই উদ্বেগ রেখে, এই আশা রেখে। সকলের কাছে আমি আশা করবো সকলেই যাবেন, কীভাবে যাবেন সেই কথা নিশ্চয়ই আমাদের সভানেত্রী বলবেন, শাহিনা সিংহ রায় এখানে এসেছেন, উনির কাছ থেকে আপনারা সকলে শুনবেন। এই বলে আমি বক্তব্য শেষ করছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল চুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস, শেফালি শু হাউস আমতলা হসপিটাল রোড নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031।